হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল নো বায়োলজি নো লাইফ। আর আমি তোমাদের এডুকেটর শম্পা সাহা। আশা করা যাচ্ছে তোমরা পড়াশোনা খুব ভালো করে করছো। কোনো রকম প্রবলেম থাকলে সেক্ষেত্রে তো আমি সবসময় বলি যে আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের কমেন্ট সেকশন থেকে প্রবলেমসগুলো জেনে নিই, সেগুলোকে অবভিয়াসলি সলভ করার চেষ্টা করব এবং এতদিন পর্যন্ত সেটাই করে এসছি। তোমাদের যেহেতু খুব তাড়াহুড়োর একটা প্রবলেম ছিল যে মস্তিষ্কের গঠন, সেই জন্য আমি ক্যারিওকাইনেসিসের পরে মস্তিষ্কের গঠন ওটা দিয়েছিলাম, কিন্তু আমাদের সেল ডিভিশন বা কোষ বিভাজনের একটা পয়েন্ট বাকি ছিল। আমরা শুধু ক্যারিওকাইনেসিস করেছি কিন্তু সাইটোকাইনেসিসটা আমাদের করা হয়ে ওঠেনি। সেই জন্য আমি এসেছি আজকে সেই দিনের যে ইনকমপ্লিট অংশটা, অর্থাৎ সাইটোকাইনেসিস, সেটা কমপ্লিট করতে ইচ্ছে করেই আমি আর একটা আলাদা ক্লাস বেছে নিয়েছি। এর কারণ হচ্ছে যে সাইটোকাইনেসিসটা একটু বড় করে ডিটেলসে তোমাদের বোঝাতে হবে। কারণ হচ্ছে গিয়ে যে মোটামুটি উদ্ভিদ ও প্রাণী কোষের ক্ষেত্রে ক্যারিওকাইনেসিসটা খুব বেশি পার্থক্য না থাকলেও কিন্তু সাইটোকাইনেসিস একটা ভাস্ট ডিফারেন্স ওখানে আছে। তো আগেই বলে দিই, ভিডিওটা শুরু করার আগে বা ক্লাসটা শুরু করার আগে, যে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে এবং প্রবলেমস থাকলে কমেন্ট করবে, আর শেয়ার করতে ভুলবে না, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। চলো আজকে আমরা জেনে নিই সাইটোকাইনেসিস সম্পর্কে। দেখো, প্রথমে আমাদের জানতে হবে সাইটোকাইনেসিস কাকে বলে। কোষ বিভাজনকালে সাইটোপ্লাজমের বিভাজন পদ্ধতিকে সাইটোকাইনেসিস বলে। এর ফলে কি হয়, কোষ বিভাজন পদ্ধতিতে সম্পূর্ণ হয়। এর কারণ কোষ বিভাজনের প্রথম ধাপে হয় নিউক্লিয়াসের বিভাজন, কিন্তু সাইটোপ্লাজমটা বিভাজিত না হলে একটা কোষ কখনোই দুটো কোষে পরিণত হতে পারে না। তাই সাইটোকাইনেসিসটা হচ্ছে একেবারে ফাইনাল স্টেপ, যে ক্ষেত্রে একটা কোষ দুটো কোষে পরিণত হয়। এবার আমরা জানবো যে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস আলাদা করে, প্রাণী কোষের সাইটোকাইনেসিস আলাদা করে। এর কারণ উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস আর প্রাণী কোষের সাইটোকাইনেসিস দুটো সম্পূর্ণই আলাদা আলাদা পদ্ধতি। এবার একটু বলে নিই যে এই বিভাজনের ক্ষেত্রে এই ধাপটার নাম কেন সাইটোকাইনেসিস। সাইটো কথাটা এসছে সাইটোপ্লাজম থেকে, আর কাইনেসিস কথাটার অর্থ হচ্ছে বিভাজন, অর্থাৎ এই ধাপে সাইটোপ্লাজমটা বিভাজিত হয়। তাহলে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ধাপগুলো পরপর বলে যাচ্ছি। দেখো, প্রথম ধাপে হচ্ছে ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজনের পর উদ্ভিদ কোষের নিরক্ষীয় তল। দেখো, একটু বলে দিই নিরক্ষীয় তল কথাটা কোথা থেকে এসছে। ভূগোলকের একেবারে মাঝামাঝি অঞ্চলে থাকে নিরক্ষরেখা, সেই থেকেই নিরক্ষীয় তল শব্দটা এসছে। অর্থাৎ এখানে উদ্ভিদ কোষের একেবারে মাঝামাঝি অঞ্চলে কিছু মাইক্রোটিউবিউল জমা হয়ে হিমোপ্লাস্ট নামক গঠন সৃষ্টি করে। এবার তোমার মনে প্রশ্ন দুটো হতে পারে, একটা হচ্ছে হোয়াট ইজ মাইক্রোটিউবিউল, আর একটা হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট কি করে। কোষ বিভাজন হয়ে গেলে, অর্থাৎ নিউক্লিয় বিভাজন হয়ে যাওয়ার পরের ধাপে একেবারে উদ্ভিদ কোষের মাঝামাঝি অঞ্চলে ওই ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র প্রোটিন নির্মিত তন্তু আকারের কণাগুলো কোষের মাঝখানে জমা হয় এবং জমা হয়ে একটা পাঁচিলের মতন অংশ তৈরি করে, দেখতেই পাচ্ছ, এটাকে বলা হয় ফ্রাগমোপ্লাস্ট। এবং এই স্থানে গলগি বস্তু থেকে, অর্থাৎ কোষের মধ্যে যে খড়নকারী বস্তু আছে বা খড়নকারী অঙ্গাণু আছে, গলগি বস্তু, তাদের থেকে খড়িত ভেসিকল জমা হয়। তোমরা জানো যে গলগি বস্তুতে ভেসিকলস থাকে, ভ্যাকুয়াস থাকে। এই ভেসিকলগুলো আলাদা হয়ে এরা কি করে, এসে ওই ফ্রাগমোপ্লাস্টের কাছাকাছি যুক্ত হয় এবং যুক্ত হয়ে পরস্পর দুটি প্লাজমা পর্দা সৃষ্টি করে। তোমরা জানো প্লাজমা পর্দা কাকে বলে, কোষ পর্দার অপর নাম হচ্ছে প্লাজমা পর্দা। তাহলে কি প্রথমে মাঝখানে ফ্রাগমোপ্লাস্ট গঠিত হলো, এই ফ্রাগমোপ্লাস্টের পরে গলগি বস্তু থেকে ভেসিকলগুলো জমা হলো দুই পাশে। এবার দেখো, মাঝখানে একটা ফ্রাগমোপ্লাস্ট, দুপাশে পাতলা পর্দার মতন কোষ পর্দা গঠন করলো কারা, এই গলগি বস্তু থেকে খড়িত ভেসিকল। তাহলে দেখছো নতুন কোষের ক্ষেত্রে তোমরা নতুন কোষ পর্দা পেয়ে গেছো। এবার এই যে ফ্রাগমোপ্লাস্ট, তারা মাঝামাঝি অঞ্চলে ধীরে ধীরে আরো শক্ত হতে থাকে এবং কোষপাত বা সেল প্লেট গঠন করে। অর্থাৎ যেটা গুঁড়ো গুঁড়ো ছোট ছোট তন্তুময় প্রোটিন নির্মিত গঠন ছিল, সেটা আস্তে আস্তে জমতে থাকে, শক্ত হতে থাকে এবং তারপরে গঠন করে এটা কোষপাত বা সেল প্লেট। কোষপাত ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম পিকটেট যুক্ত হয়ে মধ্যপর্দা বা মধ্যচ্ছদা সৃষ্টি করে। এবার তোমাদের প্রশ্ন আসতেই পারে, ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম পিকটেট কোথা থেকে পাচ্ছি, কেন আমাদের যে গলগি বস্তু
সুস্থ থাকে তারা এরা এটাকে ধীরে ধীরে ক্ষরণ করে। এরপরে মধ্যচ্ছদার উভয় পাশে অর্থাৎ যেখানে মিডল ল্যামেলি বা কোষপাত বা ফ্রাগ্মোপ্লাস্টটা শক্ত হয়ে যে অংশটা গঠন করেছে তার দুই পাশে সেলুলোজ হেমিসেলুলোজ প্রভৃতি জমা হয়। কোথা থেকে আসে এটা? কোষের বিভিন্ন ক্ষরণকারী অঙ্গাণু থেকে। এরপর প্রথমে গঠিত হয় প্রাথমিক কোষ প্রাচীর, তারপর আরো অনেক পদার্থ ধীরে ধীরে কোষের দুপাশে জমা হতে হতে পূর্ণ কোষ প্রাচীর, তারপরে হয় প্রগুণ কোষ প্রাচীর, আস্তে আস্তে কোষ প্রাচীরটা এভাবে মোটা হতে থাকে। ক্লিয়ার? তাহলে এটা হলো উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস। তারপরে চলে আসি আমরা প্রাণী কোষের সাইটোকাইনেসিসে। দেখো উদ্ভিদ কোষে যেমন কোষ প্রাচীর ছিল তাই কোষপাত গঠিত হয়েছিল, কিন্তু প্রাণী কোষে তো কোষপাত নেই, যা পর্দা। তাহলে এই কোষ পর্দা বিভাজন হলেই হলো, কারণ উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্রথমে কোষ প্রাচীর তৈরি হতে হবে তারপর কোষ পর্দা, কিন্তু এখানে তো সেরকম কোনো গল্প নেই। এখানে কিন্তু এটা অনেক বেশি সহজ। দেখো প্রাণী কোষের ক্ষেত্রে প্রথমে অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন নির্মিত অনুনালিকা কোষ পর্দার নিরক্ষীয় তলে জমা হয়ে মিড বডি নামক গঠন সৃষ্টি করে। দেখো উদ্ভিদ কোষ আর প্রাণী কোষকে যদি আমি পাশাপাশি রাখি তাহলে আমরা সেটাকে আরো সহজে বুঝতে পারবো যে উদ্ভিদ কোষে জমা হচ্ছিল ফ্রাগ্মোপ্লাস্ট, যারা মানে প্রথমে কি হলো যে মাইক্রোটিউবিউলস গুলো গঠন করলো ফ্রাগ্মোপ্লাস্ট, ফ্রাগ্মোপ্লাস্ট থেকে কোষপাত। আর এখানেও কিন্তু ফ্রাগ্মোপ্লাস্টের মতনই তৈরি হলো কি অ্যাক্টিন ও মায়োসিন নির্মিত প্রোটিন অনুনালিকা গুলো কোষের মাঝামাঝি অঞ্চলে জমা হলো সেই একই রকম নিরক্ষীয় তলে, এবং যেটা গঠন করলো মিড বডি। মাথায় রাখছো তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে প্রথমে হলো ফ্রাগ্মোপ্লাস্ট, তারপর হলো কোষপাত, আর এখানেই সেটাকে বলছে মিড বডি। উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেটা মাইক্রোটিউবুল দিয়ে তৈরি ছিল, এখানে অ্যাক্টিন ও মায়োসিন নামক প্রোটিন নির্মিত অনুনালিকা দিয়ে তৈরি। এই যে প্রোটিন দুটো এরা আন্তঃক্রিয়া করলো অর্থাৎ নিজেদের মধ্যে যে ইন্টারাকশন করলো তার ফলে একটা সংকোচন বলের একটা অ্যাট্রাকশন বলের সৃষ্টি হলো। তার ফলে কি হলো দেখছো যে এই যে কোষ পর্দার দুপাশটা কেমন ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, অর্থাৎ এখানে একটা খাঁজ বা ক্লিভেজ বা ফাড়ো সৃষ্টি হচ্ছে, এবং এই ফাড়োটা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকতে ঢুকতে একসময় একে অপরের সাথে জুড়ে যাবে। জুড়ে গেলে কি হবে, একটা কোষ দুটো কোষে পরিণত হবে। আমি তোমাদের একটা সিম্পল উদাহরণ দিচ্ছি এটা ঠিক কিভাবে হয়। তোমাদের মায়েরা তো ময়দা মাখেন, বা তোমরাও হয়তো কখনো কখনো শখ করে মেখে রেখেছো। তো এই ময়দা মাখার সময় মারা কি করে, লম্বা একটা লেচি করেন, তারপরে দুপাশ থেকে গুলি করার জন্য হাতটাকে ভেতরে আসতে দিতে 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 একটা টুকরো আলাদা করে ফেলেন। ঠিক আছে, এক্ষেত্রেও যেন তাই হয় যে কোষ পর্দার দুপাশ থেকে ভেতরের দিকে ঢুকতে ঢুকতে এক সময় কি হয় দুটো একে অপরের থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায়। এইভাবে কিন্তু প্রাণী কোষের সাইটোকাইনেসিসটা সম্পন্ন হয়। আশা করা যায় তোমরা বিষয়টাকে নিশ্চয়ই খুব ভালো করে বুঝে থাকবে, এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। সো গাইস কিপ লার্নিং, হ্যাপি লার্নিং, হ্যাভ এ নাইস ডে।